বর্বরতা থেকে পালিয়ে ফের নির্মমতার কবলে এক রোহিঙ্গা মিয়ানমার সেনাবাহিনীর বর্বরতার হাত থেকে বাঁচতে পালিয়ে বাংলাদেশে এলেও ফের নির্মমতার কাছে হেরে না ফেরার দেশে চলে গেলেন এক রোহিঙ্গা পুরুষ শিশু চুরির অভিযোগ এনে কক্সবাজারে তাকে মাটিতে ফেলে কিল কিলঘুসি লাথি ও গাছে বেঁধে নির্দয়ভাবে পিটিয়ে হত্যা করেছে উত্তেজিত একদল জনতা ব্রিটিশ দৈনিক দ্য সান বলছে বিশ জনেরও বেশি মানুষ ওই রোহিঙ্গা ব্যক্তির উপর হামলা চালায় হামলাকারীদের মধ্যে অনেক তরুণ ছিল রোহিঙ্গা ওই ব্যক্তিকে গাছের সঙ্গে বাঁধার আগে প্রাণ চান তিনি ছবিতে দেখতে পাচ্ছেন মিয়ানমার থেকে পালিয়ে আসা হাজার হাজার রোহিঙ্গা শরণার্থীর আশ্রয় হয়েছে কক্সবাজারে উপরের ছবিতে সেখানে শিশু চুর সন্দেহে গণপিটুনিতে প্রায় প্রাণ যায় ওই রোহিঙ্গা রোহিঙ্গা এই ব্যক্তিকে গণপিডনির দৃশ্য ধারণ করেছেন বার্তা সংস্থা এপির এক আলোকচিত্রী ছবিতে দেখা যাচ্ছে চার দিক থেকে উত্তেজিত জনতা তার মাথা সহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করেছেন এ সময় তিনি আঘাত থেকে বাঁচতে প্রাণপণ চেষ্টা চালান নিস্তের শরীরে মাটিতে লুটিয়ে পড়েও রেহাই মেলেনি তার পরে তাকে একটি গাছের সঙ্গে বেঁধে মারপিট করা হয় ছবিতে দেখা যাচ্ছে জনতার হাত থেকে বাঁচতে প্রাণ ভিক্ষা চান তিনি শেষ একটি ছবিতে দেখা যায় নিষ্ঠুর নির্মমতার কাছে হার মেনে না ফেরার দেশে পারি জমান এই রোহিঙ্গা মরদেহের চারপাশে গিয়ে রয়েছে লোকজন মিয়ানমারের উত্তর পশ্চিমাঞ্চলের সংখ্যালঘু মুসলিম গোষ্ঠী রোহিঙ্গারা দেশটিতে পরিকল্পিত নিপীড়নের শিকার হয়ে তাদের নিজ ভূমি ছাড়তে বাধ্য হয়েছে ছবিতে দেখতে পাচ্ছেন সন্দেহে রোহিঙ্গাকে পিটাচ্ছে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে দশকের দশকের পর দশক ধরে রাখাইনে নিপীড়নের শিকার হয়ে আসছে তারা গত পঁচিশ আগস্ট রাখাইনে দেশটির পুলিশ ও সেনাবাহিনীর তল্লাশি চৌকিতে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর কঠোর সেনা অভিযান শুরু হয় জাতিসংঘ বলছে রাখাইনে জাতিগত নিধন অভিযান চালাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী ক্লিয়ারেন্স অপারেশনে এখন পর্যন্ত চার লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমার এই ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট ও শেয়ার করতে বলবেন না আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে ভালো কোনো ভিডিও বা সংবাদ পাওয়ার জন্য আজকের মতো এখানেই শেষ করব আল্লাহ হাফিজ